তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তো যাই হোক, তো প্রথমে আমরা Qone দিয়ে শুরু করব, ঠিক আছে? Qone এর যে 600 ওয়াটের স্পিকারটা আছে তার মডেল নম্বর হচ্ছে PA1560, ঠিক আছে? তো এটি একটি 8 ওহমসের স্পিকার যার বয়স কয়েল আছে 4 ইঞ্চি, ঠিক আছে? তো এই স্পিকারটা আপনারা কোথায় কোথায় ব্যবহার করবেন, কোন বক্সে, প্রথমে আমি বলে দিই। এটা 4D 6D অ্যান্ড JBL বক্সের ক্ষেত্রে সব থেকে বেস্ট হবে, কম্পিটিশনের ক্ষেত্রে, ঠিক আছে? RCF এর ক্ষেত্রে তোমরা এর থেকে বেশি ওয়াটেরও Qone এর স্পিকার ব্যবহার করতে পারো। এটা কিন্তু একটা ভালো স্পিকার Qone-টা, যার ওয়েট বিট প্রচুর হয়, ঠিক আছে? ওয়েট বিট মানে ATI প্রোর তুলনায় অনেকটা বেশি হয়, হামিং ভালো হয়, ভাইব্রেশন ভালো হয়, কিন্তু ATI প্রোর ভাইব্রেশন অতটা হয় না, কিন্তু গায়ে লাগার মতো একটা বেস হয়। এটা সাউন্ডের ক্ষেত্রেও তোমরা ব্যবহার করতে পারবে এবং কম্পিটিশনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তো Qone এর ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে দিই ম্যাগনেটের সম্পর্কে, ঠিক আছে? কারণ ম্যাগনেট তো কয়েকদিন আগে, প্রায় 1 বছর মতো হয়ে গেল, ম্যাগনেট খসে যায় বলে এরকম শুনেছি অনেকের কাছে। তো এখন কিন্তু আর সেরকম হচ্ছে না, ম্যাগনেট খসছে না, তোমরা সেটা নিয়ে নিতে পারো। কম্পিটিশনের ক্ষেত্রে একটা বেস্ট স্পিকার, কম বাজেট সেগমেন্টের মধ্যে। এর বাজেটটা হচ্ছে, প্রাইসটা হচ্ছে তোমাদের 5600 থেকে এই 6000 মতো পড়ে যাবে, ঠিক আছে? বিভিন্ন রকম জায়গায়, বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে বিভিন্ন রকম দাম হতে পারে, ঠিক আছে? তো এখন আসা যে ATI প্রোর স্পিকারটা কীরকম, মডেল নম্বর হচ্ছে LF15X500। তো এটাই মডেল নম্বরটা আমি ভুলে গিয়েছিলাম, যাই হোক। তো এর বয়স কয়েল হচ্ছে 4 ইঞ্চি এটার ক্ষেত্রেও। এর ইম্পর্টেন্স হচ্ছে 8 ওহমসের একটি স্পিকার, ঠিক আছে? এটি ওজন প্রায় 11 থেকে 4 কেজির মতো হবে এর ওয়েটটা, ঠিক আছে? তো এর ম্যাগনেট ফ্রেমটা হচ্ছে কি বলতো, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, ঠিক আছে? স্পিকারটা আশা করি এটা একটা ভালো স্পিকার, কারণ এটা আমরা ব্যবহার করি না, তো সেই জন্য এটার সম্বন্ধে আমি তো কিছু বলতে পারছি না, কিন্তু Qone সম্বন্ধে সব কিছু জানা আছে, Qone-টা সবাই ব্যবহার করছেন। তো ATI পুরো স্পিকারটাও তোমাদেরকে একটু বলে দিই, ঠিক আছে? তো আমি অনেকেই অনেকেই ব্যবহার করতে দেখেছি, ঠিক আছে? ATI পুরো স্পিকারটা এমন একটা স্পিকার, তার বেসটা মানে ছাতিতে বা গায়ে এসে লাগবে, এমন আঘাত পাবে। সেটা 15 ইঞ্চির ক্ষেত্রে সব থেকে বেস্ট স্পিকার। এটা 15 ইঞ্চির JBL টপে তোমরা তৈরি করতে পারো, বা 4D 6D ক্ষেত্রেও তোমরা তৈরি করতে পারো, সব থেকে বেস্ট সাউন্ড কোয়ালিটি পাবে, এবং কম্পিটিশনের ক্ষেত্রেও বেস্ট একটি স্পিকার, ঠিক আছে? এটা তোমরা নিয়ে নিতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, আমি ভিডিও বেশি বড় করতে যাচ্ছি না, কারণ এই দুটো স্পিকারের তুলনা করলাম, ঠিক আছে? দুটো স্পিকারের মধ্যে আপনারা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবেন, ঠিক আছে? দুটো স্পিকারই ভালো, ভালো খারাপ এখানে কোনো তুলনা হয় না, ঠিক আছে? কিন্তু Qone-টা কম্পিটিশনের ক্ষেত্রে ভালো, এবং ATI প্রোটা কম্পিটিশন অ্যান্ড সাউন্ডের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই ভালো। যাই হোক, সবাই ভালো থাকুন।